আজকে দুপুরে এক হিন্দু ভাইয়ের সাথে কথা হচ্ছে, তো তিনি করোনা ভাইরাস নিয়ে কথা বলছেন আমার সাথে। আমি বললাম আসলে পৃথিবীতে অন্যায়ের মাত্রা বেড়ে গিয়েছে, দ্বিতীয়ত নির্যাতনের মাত্রাও বেড়ে গিয়েছে, এজন্য পৃথিবী এখন নিত্য নতুন আজাব আর গজব ভূপৃষ্ঠ থেকে পৃথিবীতে উদ্গ্রীব করে দিয়েছে। এগুলো বন্ধ না হলে একের পর এক গজব আসবে। আপনারা রিসেন্টলি একটা গবেষণা দেখেছেন কিনা জানি না, বিজ্ঞানীদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, পৃথিবীর বরফগুলো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা বলছে এই বরফ গলে যাওয়ার কারণে সেখান থেকে নানান ভাইরাসের আবিষ্কার হচ্ছে। আমি আপনাদের কাছে জানতে চাই, এই বরফ গলার সাথে কি আপনার আমার সম্পর্ক? আপনারা গলিয়েছেন, মানুষ খুঁজে পায় না কে গলাচ্ছে। পৃথিবীতে আগুন লেগেছে, কে লাগিয়েছে? অস্ট্রেলিয়া আগুনে পুড়েছে, অ্যামাজন জঙ্গল আগুনে পুড়িয়েছে, কে লাগিয়েছে? কেউ লাগায় না, তার পিছনে কেউ না কেউ আছে, এটাই প্রমাণ করে তাও এইদের প্রমাণ। কথা বলে ঠিক কেন বুঝতে হবে আপনাকে, এই জন্য অবাধ্যতায় লিপ্ত হওয়া যাবে না। মুসলমানদেরকে পড়ানো হচ্ছে, আগুনে দেওয়া হচ্ছে, নানান নির্যাতন নানান নিপীড়ন করা হচ্ছে, কোরআনে কারিম পড়ানো হচ্ছে, মসজিদ পড়ানো হচ্ছে, মুমিনদেরকে তাওহীদবাদী হওয়ার কারণে পড়ানো হচ্ছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, ঈমান আনার অপরাধে পড়ানোর ইতিহাস আজকের নতুন নয়। ঈমান আনার কারণে ফাঁসির কষ্টে ঝোলার ইতিহাস আজকের নয়। ঈমান আনার কারণে মুসলিমদেরকে হত্যা চালানো আর হত্যাযজ্ঞের ইতিহাস আজকের নতুন নয়। আমিও স্পষ্টভাবে ইসলামের কোরআনের দুশমনদেরকে বলতে চাই, তোমরা পোড়াও, তোমরা আগুন জ্বালাও, আমাদের সমস্যা নাই, আমরা ঈমানের উপর থাকব, জীবন দিব, ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। লা তাআবুদুনা ইল্লাল্লাহ, লা তাআবুদুনা ইল্লাল্লাহ, মুমিনকে বুঝতে হবে এই ইতিহাস আজকে নতুন নয়। নির্যাতন হবে, নিপীড়ন হবে, সব কিছুকে পিছনে ফেলে ঈমানের উপর থাকতে হবে। কোরআন কারিমে এই জন্য আল্লাহ বলছেন সূরাতুল আহকাফ 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون جرى ايمان এনেছে আর বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব কেবল আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ আমাদের রব নই। ثم استقاموا তারপর তার উপর অটল থাকে, অবিচল থাকে, ঈমানের ব্যাপারে কারো সাথে কম্প্রোমাইজ করে না। فلا خوف عليهم ওয়ালা হুম ইয়াহজানুন, না আছে তার ভয়, না আছে তার চিন্তা, না দুনিয়ায় আছে, না আখেরাতে আছে, সব জায়গায় কামিয়াব হয়ে জান্নাতি হয়ে যায়। এটাই হলো মুমিনের পরিচয়। পৃথিবীর সোনালী ইতিহাস থেকে আপনাদেরকে একটা ইতিহাসের অংশ শোনাই। নবীজির একজন সাহাবী হযরত খাব্বাব ইবনে আওস, বড় মাপের সাহাবী, ইমান এনেছেন, তার কাছে দাওয়াত পৌঁছার আগে কত বড় মাপের সাহাবী একটু চিন্তা করে দেখেন। নবীজি বলেন হযরত খাব্বাব তো আমার এমন সাহাবী যার কাছে দাওয়াত পৌঁছার আগে সে ইমান এনেছে, হিজরতের কথা বলার আগে হিজরতের জন্য রেডি হয়েছে, সেই হলেন খাব্বাব। তিনি একজন ক্রীতদাস ছিলেন, একজন গোলাম ছিলেন, তার মালিক ছিলেন একজন মুশরিকা নারী। ঈমান আনার কারণে তার উপর নির্যাতন আর নিপীড়ন আরম্ভ হয়ে গেল, কাফের বেঈমানরা তার উপর জুলুম করতে আরম্ভ করেছে। গরমের মধ্যে একটু মোটা কাপড় পরলে আমাদের কষ্ট হয় না, আরাম লাগে, ঘেমে যাই, শরীরটা যেন সেদ্ধ হয়ে যাচ্ছে।
আরবের গরম সম্পর্কে আপনাদের যাদের ধারণা আছে তারা বলতে পারবেন, মরুভূমিতে যখন মরুঝড় হয় ওই বালুগুলো উত্তপ্ত, যাদের দেহে পড়ে তাদের দেহে ঠোসা পড়ে যায়, এমন হয়ে যায়, এত গরম থাকে বালুগুলো। কাফির বেঈমানরা ঈমান আনার অপরাধে হযরত খাব্বাবকে লৌহ গরম পরিয়ে দিনের পর দিন উত্তপ্ত বালুতে ফেলে রাখত। হযরত খাব্বাব বলেন, যত পারো শাস্তি দাও, এক মুহূর্তের জন্য বাতিলের কাছে মাথা নত করা যাবে না, এক মুহূর্তের জন্য কালেমা থেকে সরে যাবে না। বন্ধুরা আমার লক্ষ্য করো, দিনের পর দিন এরকম করে তাকে নির্যাতন করা হলো, নিপীড়ন করা হলো। মুশরিকরা দেখলো হযরত খাব্বাব তো ঈমান থেকে সরেন না, ঈমানকে ছেড়ে দেন না, কালেমাকে ছেড়ে দেন না, তাওহীদবাদিতা থেকে ফিরে আসেন না, কি করা যায়? ওরা চিন্তা করে এবার ষড়যন্ত্র করলো, এক কাজ করা যাক, লোহা আগুনে গরম করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ের গরম হয়ে যাবে, ওই লোহাটা দিয়ে হযরত খাব্বাবের মাথায় ছেঁকা দেওয়া হবে। যেমন চিন্তা তেমন কাজ, ওই লোহা দিয়ে হযরত খাব্বাবের মাথায় ছেঁকা দেওয়া হতো, চুল চামড়া মুহূর্তের মধ্যে পড়ে যেত, কিন্তু হযরত খাব্বাব মাথার চুলগুলো বিলীন করে দিয়েছেন, চামড়াটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন, কলিজায় আনা ঈমানটাকে এক মুহূর্তের জন্য বাতিলের কাছে নত করে দেন নাই, এক মুহূর্তের জন্য ছেড়ে দেন নাই। আল্লাহর কসম, তোমাদের এই নির্যাতন নিপীড়ন বন্ধ করো, নয়তো আরো গজব আসবে, বন্ধ করো এগুলো। আমরা কোন নির্যাতনের পক্ষে কথা বলি না, কোন নির্যাতনের পক্ষে কথা বলি না, কোন সন্ত্রাসবাদের পক্ষে কথা বলি না। কথা বলেন ঠিক কিনা বেটি? তার প্রমাণ তোমরা ইতিমধ্যেই পৃথিবীতে দেখেছ। কিভাবে দেখছ? তোমরা আমাদের মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছ, আমরা তোমাদের মন্দির ভেঙে দেই নাই। তোমরা আমাদের কোরআন পড়াচ্ছ, আমরা তোমাদের গীতা আগুন দেই নাই। তোমরা আমাদের মুসলিমদের হত্যা করছ, আমরা কোনো বিধর্মীদের গায়ে হাত দেই নাই। তবে এই কথা মনে রাখবা, তোমরা যদি এরকম মসজিদ ভাঙতেই থাকো, তোমরা যদি এরকম মুসলিম হত্যা করে করে তার আনন্দ উল্লসিত হয়ে উঠো, আমরা জিহাদের ডাক দিব, জিহাদের ডাক দিব, জিহাদের ডাক। বন্ধুরা আমার লক্ষ্য করুন, হযরত খাব্বাবকে এখন কিভাবে ঈমান থেকে বিতাড়িত করা যায়, কিভাবে ঈমান থেকে ফেরানো যায়। ওরা আবার নিত্য নতুন ষড়যন্ত্রের জাল বিছিয়েছে, কিভাবে ঈমান হারা করা যায় তাকে। একের পর এক নির্যাতন আর একের পর এক নিপীড়ন হচ্ছে। হযরত খাব্বাব এক মুহূর্তের জন্য বাতিলের কাছে নিজের মাথা নত করে দেন নাই। আল্লাহু আকবার! ওরা এবার নির্যাতনের ছক এঁকেছে, জ্বলন্ত অঙ্গার এনে হযরত খাব্বাবকে তাতে ফেলার চিন্তা করেছে। একজন মানুষকে যদি, সাধারণ একজন মানুষ যে ধর্মেরই হোক, তাকে যদি মানুষের সামনে উলঙ্গ করে দেওয়া হয় তাহলে কেমন লাগবে, কত বড় লজ্জা, মেন্টালি টর্চার। চিন্তা করে দেখেন, ইসলামের দুশ্মনেরা এবার ষড়যন্ত্র করলো, ওরা জ্বলন্ত অঙ্গার গুলো জমা করতো, তারপর হযরত খাব্বাবকে এনে উলঙ্গ করে দিত, তারপর সেই জ্বলন্ত অঙ্গার গুলো বিছিয়ে দিয়ে নবীজির সাহাবীকে তাতে শুইয়ে দিত। শুধু শুইয়েই দিত না, তার উপরে আবার তাকে কয়েকজন তার দেহটাকে চেপে ধরে রাখত। হযরত ওমর বলেন, খাব্বাব, মুশরিকরা তোমার উপর জুলুম করেছে, তোমাকে নির্যাতন করেছে, কি রকম নির্যাতন করেছে বলো যদি। হযরত খাব্বাব নিজের কমরের কাপড়টা সরিয়ে দেখাইয়া দিলেন, এই দেখেন কেমন নির্যাতন করেছে। হযরত ওমর দেখে বলেন, খাব্বাব, এটা কি কোনো কমর হতে পারে নাকি, ঘুষ তো নাই, সব ক্ষত বিক্ষত হয়ে গেছে।
কি করে এমনটা হলো? হযরত খাব্বাব বলেন, উমর, কাফের বেঈমানরা জ্বলন্ত অঙ্গার জমিনের মধ্যে বিছিয়ে দিয়ে তারপর আমার দেহটাকে উলঙ্গ করে দিত। সেই জ্বলন্ত অঙ্গারের উপর আমার দেহটাকে শুইয়ে দিত, তার উপরে আবার কয়েকজন মিলে আমার দেহটাকে চেপে ধরে রাখত রে অমর, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমার দেহ থেকে রক্ত চর্বিগুলো গলে গলে পড়ে সেই জ্বলন্ত অঙ্গার ডিবে না যেত। এমনভাবে আমাকে কষ্ট দিয়েছে, এক মুহূর্তের জন্য আমি ইমান থেকে সরে যাই নাই, এক মুহূর্তের জন্য আমাকে ইমানের ব্যাপারে কম্প্রোমাইজ করাতে পারে নাই। আমি ইসলামের দুশমনদের কাছে এই মেসেজটা দিতে চাই, তোমরা সারা পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবা না, তোমরা সারা পৃথিবীর মুসলিমদেরকে হত্যা করতে পারবা না, তোমরা সারা পৃথিবীর কোরআনগুলো পড়াতে পারবা না, তোমরা সারা পৃথিবীর মসজিদগুলো নিশ্চিহ্ন করে দিতে পারবা না, তবে হ্যাঁ, তোমরা ইতিমধ্যে এই পৃথিবীতে সন্ত্রাসীর ভূমিকায় উপনীত হতে পেরেছ, তোমরা সন্ত্রাসী, তোমরাই জঙ্গি, কথা বলেন ঠিক কিনা? আজকে কি দেখাচ্ছ পৃথিবীকে? তোমাদের আসল রূপ সারা পৃথিবী দেখেছে, কি করছো না তোমরা আজকে বলো? ইসলামের চেয়ে সুন্দর আর কিছু নাই, তাই ইসলাম প্রমাণিত করেছে সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, মুসলমানেরা নিপীড়িত। আমেরিকার প্রেসিডেন্ট তিনি ভারতে এসে কি বললেন? মুসলিম সন্ত্রাস দমন করতে হবে। আরে মুসলিমরা কোথায় সন্ত্রাস করছে? বার্মায় কারা সন্ত্রাস করছে? বৌদ্ধরা। আফগানিস্তানে সন্ত্রাস করছো কারা? তোমরা। সিরিয়ায় সন্ত্রাস করছো কারা? তোমরাই। ফিলিস্তিনে সন্ত্রাস করছে ইহুদিরা। মুসলমানেরা কোথায় সন্ত্রাস করছে দেখো? তারপরে যখন এই কথা বলে যে ইসলামী সন্ত্রাসবাদ রুখতে হবে, তার মানে বোঝা যায় সন্ত্রাসবাদী তোমরাই করছো, ইসলামকে রুখার চেষ্টা করছো, কথা বলো ঠিক কিনা? ইসলাম কচুরি পানার সাথে ভেসে আসে নাই যে এটাকে চাইলেই তোমরা দমিয়ে দিবা, চাইলেই বন্ধ করে দিবা, কথা বলেন ঠিক কিনা? ইসলামের এই বৃক্ষের নিচে পানি দিতে হয় না, এটা রক্ত দিলে তাজা হয়। তোমরা যত রক্ত করাবা, তোমরা যত রক্ত ছড়াবা, তোমরা যত রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাবা, ইসলামের পতাকা সারা বিশ্বব্যাপী উড্ডীন হবে ইনশাআল্লাহ। বন্ধ করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করো, নয়তো এই গজব দেখছো করোনা, আরো কত গজব আসবে তা চিন্তা করতে পারবে না। পৃথিবী যখন মহাকাশ নিয়ে গবেষণা করছে, পৃথিবী যখন সাগরের তলদেশ নিয়ে গবেষণা করছে, তখন একটা ভাইরাসের ভ্যাকসিন বানাতে সারা পৃথিবীর বিজ্ঞানীরা অস্থির হয়ে গেছে, অনলি একটা ভাইরাস। এই জন্য আল্লাহর গজবকে ভয় করো। এর অর্থ এই নয় যে আমরা করোনা আসায় খুশি হয়েছি, না, এর জন্য তারা দায়ী যারা এই শান্ত পৃথিবীকে অশান্ত করছে, তারা যাই যারা হিজাবের উপর আক্রমণ করেছে, তারা যাই যারা কিনা মুসলমানদের উপর আক্রমণ করেছে, তারা দায়ী যারা ইউক্রেনের মুসলমানদেরকে দেয়ালের ভিতরে বন্দী করে নির্যাতন করেছে, তাদের ডাক শোনার কেউ নাই, আল্লাহ আছেন। সারা পৃথিবী থেকে তোমরা মুসলমানদেরকে বিচ্ছিন্ন করেছো, আল্লাহ সারা পৃথিবীকে বিচ্ছিন্ন করে দিয়েছেন। কোথায় আমেরিকা, কোথায় ব্রিটেন, কোথায় ফ্রান্স, কোথায় ইটালি? হিজাব ছাড়া বের হলে নাকি 150 ইউরো জরিমানা, আর সেই হিজাব তোমরা খোলানোর জন্য আইন করেছিলে, আজকে আবার তা পড়ানোর জন্য আইন করছো, কথা বলেন ঠিক কিনা বেটি? সর্বোপরি পৃথিবী করোনা নয়, কোন ভাইরাসে যেন আক্রান্ত না হয়, সেজন্য আমার উদাত্ত আহ্বান থাকবে, সন্ত্রাসবাদ বন্ধ করো, জঙ্গিবাদ বন্ধ করো, খুনাখুনি বন্ধ করো, অস্ত্রের ঝঞ্ঝনানি বন্ধ করে ইসলামে দীক্ষিত হয়ে শান্তির কথা বলো, শান্তির পথে আসো, শান্তি আসবে। ইসলামের ইতিহাস বাতিলের কাছে মাথা নত করার নয়, ইসলাম শান্তির ধর্ম। সারা পৃথিবীর কোথাও দেখাতে পারবেন না মুসলিমরা নির্যাতন করছে, দেখেন কোথায় করেছে, কোথায় করছে দেখা, এখন তো চোখ খান সবার। আমার এখানে অনেক ভাই বন্ধুরা মুসলিম অমুসলিম থাকতে পারবে, দেখান কোথায় মুসলিমরা নির্যাতন করছে, কোথাও দেখাতে পারবেন। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এক নাম্বার কর্মসূচি দিলেন, শিরিক করা যাবে না, শিরিক করলে জাহান্নামে যাওয়া লাগবে,
শিরিক না করলে আল্লাহর জান্নাতি হবে। কিরকম করে বুখারীর হাদিস খুলে দেখেন 129 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ দাখালাল জান্নাহ, আল্লাহর যে বান্দা বান্দি শিরিক মুক্ত অবস্থায় আল্লাহর সাথে গিয়ে মোলাকাত করবে তার ঠিকানা আমার আল্লাহর জান্নাত হয়ে যায়, সে আল্লাহর জান্নাতি হবে। দাখালাল জান্নাহ, শিরিক মুক্ত আমল না মানিয়ে আল্লাহর সাথে মোলাকাত করতে পারলে জান্নাত। আল্লাহু আকবার বলেন। আর আল্লাহ তো বলেছেনই ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ সবাইকে ঈমান নিয়ে মরণের তৌফিক দান। জোরে বলেন আমিন। দুই নম্বর হলো বিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করা। এখন সন্তানেরা এটা করে না, মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয়, কেউ আবার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কোনো মুমিন এটা করতে পারে না। কোরআনে কারিমে আল্লাহ অনেক জায়গায় বলেছেন, সূরাতুল বাকারায় বলেছেন, সূরা লোকমানে বলেছেন, সূরা আহকাফে বলেছেন, সূরা আনকাবুতে বলেছেন, সূরা বানী ইসরাইলে বলেছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মায়ের সঙ্গে এবং বাবার সঙ্গে সদাচরণের কথা বলেছেন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। এখন যুবকেরা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়। পৃথিবীতে এমন একজন আলেম দেখাতে পারবেন না যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। পৃথিবীতে এমন একজন হাফেজে কোরআন দেখাতে পারবেন না যে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। পৃথিবীর একজন ইমামকে দেখাতে পারবেন না যে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। পৃথিবীর একজন মুহাদ্দিস, একজন ফকি, একজন বিজ্ঞ স্কলার থেকে নিয়ে কোনো হক্কানি আলেমদেরকে দেখবেন না সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েছে। সন্তানকে কেন মাদ্রাসায় পড়াবেন? এই জন্য পড়াবেন, অ্যাটলিস্ট আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না, বরং আপনার পা ধুয়ে ধুয়ে ওই সন্তান আল্লাহর জান্নাতের অনুসন্ধান করবে। এজন্য সন্তানকে মাদ্রাসায় দিন। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে, বিদেশে গিয়ে দেখেন কেয়ার হোম আছে, মাকে কিছু হলেই বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। কোথাও কোথাও বাবা মা সব সম্পদ উইল করে দিয়া নিজেই বৃদ্ধাশ্রমে চলে যায়, কুকুরের নামে বিড়ালের নামে উইল করে দেবে সব সম্পত্তি, তারপর বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছে। বুখারী শরীফের হাদিস 527 নম্বর হাদিস, নবীজিকে প্রশ্ন করা হলো কোন কাজটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। নবীজি এক নাম্বার বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, যখন সালাতের ওয়াক্ত হয়ে যায় ওয়াক্ত মতো সালাত কায়েম করা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সাহাবী আবার প্রশ্ন করলেন তারপরে আল্লাহর কাছে প্রিয় কোনটা, নবীজি বললেন তারপরে হলো মা বাবার সেবা করা আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সন্তান মা বাবার সাথে বিয়াদবি করে না কোরআন পড়লে, কারণ কোরআন আমাদেরকে বাবা মায়ের বিরুদ্ধে আচরণ করতে শেখায় নাই। আপনারা দেখুন পৃথিবীর যত সিলেবাস আছে সব দেখুন, আর কোরআন যে সিলেবাস প্রতিষ্ঠিত করেছে যা মাদ্রাসায় পড়ানো হয়, দেখুন মা বাবার ব্যাপারে কোরআন আর হাদিসে যা এসেছে পৃথিবীর কোন সিলেবাসে তা আসে না। পৃথিবীর সব সিলেবাস গবেষণা করে দেখুন। এক বড় লোক তার সন্তানকে মাদ্রাসায় দিবে তো আমি খুব আশ্চর্য হয়ে গেল, শিল্পপতি মানুষ, আপনার সন্তানকে মাদ্রাসায় কেন দিবেন? বলছে আমি চিন্তা করে দেখলাম যারা কোরআন পড়ে, যারা হাদিস পড়ে, যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে তারা কখনো নেশাখোর হয় না, ইয়াবাখোর হয় না, মদখোর হয় না, গাঁজাখোর হয় না, ডাকাত হয় না, সন্ত্রাস হয় না, টেন্ডারবাজ হয় না। অ্যাটলিস্ট আমি আমার নিজের কথা চিন্তা করলাম যেন বার্ধক্যে যেন আমার সন্তানটা আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে না দেয়, এই জন্য আমার ছেলেটাকে কোরআনের হাফেজ আলেম বানানোর চিন্তা করেছি। আল্লাহু আকবার বলেন। আমি আগের যে কথাটি বলেছি সেটাই উনি বলছেন, মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় তার সন্তানকে দিয়েছেন। আমিও খোঁজখবর করছি পৃথিবীতে, দেখুন দিন বাবা মায়ের মর্যাদা কোথায় নিয়ে পৌঁছেছে, আর আপনি আর আমি কি করতেছি? সন্তানরা এখন কি করে জানো? আস্তাগফিরুল্লাহ, মাকে খরচ দেয় না, বাবাকে খরচ দেয় না। চিন্তা করে মাকে যদি 5,000 দিই, বাবাকে যদি 5,000 দিই, তাহলে তো আমার অনেক খরচ হয়ে যাবে। না না, আপনারা দেখবেন পার্লামেন্টে বাজেট হয়,
অমুক খাতে এত, তমুক খাতে এত, এই খাতে এত, ওই খাতে এত। আবার আল্লাহ তাআলা কোরআনে কারিমে বাজেট বক্তব্য দিয়েছেন, সুবহানাল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানের উপর একটা বাজেট আরোপ করে দিয়েছেন। তার প্রথম বাজেটটা হলো তার বাবা মায়ের, বলে হুজুর এমন কথা কোথায় আছে? কোরআনে কারিম খুলে দেখেন, সূরাতুল বাকারা 215 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। নবীর কাছে গিয়ে জিজ্ঞাসা করা হতো, রাসূলুল্লাহ বলেছেন সন্তানের এক নম্বর খরচ করার স্টেপ বা পদ্ধতি পন্থা বা জায়গা হলো এক নম্বর মা বাবা, তার বাবা মায়ের জন্য খরচ করবে। আর এখন করে না, মায়ের জন্য বাবার জন্য খরচ করুন, আল্লাহ চারদিক থেকে আপনার আমলে আপনার কাজে আপনার ইমানে বরকত দিবেন। টাকা কোত্থেকে আসবে তা কল্পনা করে খুঁজে পাবেন না। আপনারা দেখুন সারা পৃথিবীতে যে সন্তানগুলো তা বাবা মার তার বাবা মায়ের কেয়ারিং করে, আলহামদুলিল্লাহ সমস্ত সন্তানের মধ্যে ওই সন্তানটা খুব ভালো আছে। খুঁজে দেখেন আপনারা, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়েন না, সেবা করুন, মায়ের সেবা করুন। কি বলবো দুঃখের কথা, কিছুদিন আগে পত্রিকায় দেখলাম সন্তান তার বাবাকে এনে বৃদ্ধাশ্রমে দিয়ে দিয়েছে, সেই খুলনা থেকে এনে। কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে পড়লেন, সন্তানকে বারবার কল করলেন, কল করালেন, সে আর আসলো। তার কিছুদিন পর বাবা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি, মৃত্যুর পূর্ব মুহূর্তে সন্তানকে অনেকবার ফোন করেছেন, একবারও আসেনি, একবারও আসেনি, দেখতে আসেনি। কি করে এটা সন্তানের দ্বারা সম্ভব বলুন? বাবা চিরকুট লিখে গিয়েছেন, ছেলে তোকে আমাকে নিয়ে যাওয়ার জন্য তোকে ফোন দেইনি বা দেওয়াইনি, বরং তোকে ফোন করেছি এই জন্য যে তোর বাচ্চাগুলোকে আমার দেখার জন্য খুব জানটা টানতে ছিল, আর কোনো কারণে নেই। একজন বাবা কি করে বাবার সাথে নাফরমানি করছেন একটু চিন্তা করে দেখে। সন্তানের মুখে দুমুঠো ভালো খাবার দেওয়ার জন্য বাবা সারা দিন মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়েছেন, কত কষ্ট করেছেন, দিন মজুরি করেছেন, কুলির কাজ করেছেন, রিক্সা চালিয়েছেন, ভ্যান চালিয়েছেন, মাথার গাম পায়ে ফেলেছেন তোমাকে আমাকে মানুষ করার জন্য, আর আজকে সেই বাবা আমাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছ তুমি। একটু চিন্তা করে দেখুন তো দেখি, যেই মাকে আপনি বৃদ্ধাশ্রমে দিবেন, ওই মা যখন প্রেগনেন্ট, আপনার দাদার বাড়িতে মা থেকে থেকে দাদিকে সন্তুষ্ট করতে হয়েছে, দাদাকে সন্তুষ্ট করতে হয়েছে, কাজ করে করে রান্না করা করতে হয়েছে, একের পর এক কাজ কাম করতে হয়েছে, সমস্ত কাজগুলো সমাপ্ত করে ক্লান্ত দেহ নিয়ে যখন মা বিছানায় গেলেন, আপনি আমি যখন মায়ের গর্ভে এমন লাথি মেরেছি সারা রাতের মায়ের ঘুম হারাম করে দিয়েছি, সারা রাতের ঘুম হারাম, ডেলিভারি কষ্ট, এজন্য একটা ছোটখাটো কেয়ামত, সেই মাকে কষ্ট দিচ্ছেন, সেই বাবাকে কষ্ট দিচ্ছেন, বুকের দুধ খাইয়ে খাইয়ে মা আপনাকে লালন পালন করেছেন, সেই মাকে আপনি কষ্ট দিবেন, সেই বাবাকে আপনি কষ্ট দিবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। খবরদার ওই মা বাবাকে আপনি কষ্ট দিবেন না, বরং আপনার বাবার কথা একটু চিন্তা করে দেখেন। ঈদ এসেছে, বাবা আপনার জন্য মায়ের জন্য তার জন্য কাপড় কিনতে গিয়ে দেখেছে আপনার সমস্ত কাপড় চোপড়গুলো যদি কিনতে হয় তাহলে সন্তানের কাপড় চোপড় কেনা যাবে না, আর সন্তানের যদি সব আবদার গ্রহণ করতে হয়, সব আবদার পুরা করতে হয় তাহলে বাবা মায়ের কাপড় চোপড় হবে না। বাবা মা সিদ্ধান্ত নিয়ে আমাদের কাপড় চোপড় না হলে সমস্যা নাই, সেরাটা পরে ঈদগাহে যাব, কিন্তু আমার সন্তানেরটা যেন কম না হয়ে যায়। হাসি মুখে মা বাবা ঈদ উদযাপন করে সন্তানকে খুশি রেখে জুড়ে কোন সুবহানাল্লাহ, সেটা হলো মা, সেটা হলো বাবা। আর কি করে আজকে সেই বাবা মায়ের গায়ে আঘাত করছেন, বৃদ্ধাশ্রমে দিচ্ছেন, কষ্ট দিচ্ছেন। অনেক সন্তানদের ব্যাপারে আমাদের কাছে কথা আসে, ইয়াবা খাওয়ার জন্য, ফেন্সিডিল খাওয়ার জন্য, নেশা করার জন্য মায়ের গায়ে ছুরি ধরে,
কথা বলেন ঠিক কিনা বুঝে বন্ধ করেন এগুলো জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে মা বাবাকে কষ্ট দিয়ে সূরা বাকারা 67 নম্বর আয়াত এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি তাফসীর কারক সুদ্দি রহমতুল্লাহি আলাইহির একটি বর্ণনা এনেছেন একটু খেয়াল করে শুনতে হবে বনি ইসরাইলের মধ্যে একটা হত্যাকাণ্ড ঘটে যায় কি করে এই হত্যাকাণ্ড ঘটল এক যুবক তার চাচাকে হত্যা করে সম্পদের লোভে পড়ে সম্পত্তির লোভে পড়ে তার চাচাকে হত্যা করে ফেলে তাফসীর কারক সুদ্দি রহমতুল্লাহি আলাইহির বর্ণনাটা 67 নম্বর আয়াতের ব্যাখ্যা এনেছেন ইবনে কাসির লাশ কোথায় লুকাবে ওই জামানার কিছু ভালো মানুষ ছিলেন যারা গুহার ভিতরে বাস করতেন সকাল হলে পরে গুহার দরজাটা খুলতেন সন্ধ্যা হলে পরে দরজাটা আটকিয়ে দিতেন খারাপ ভাতিজার মাথায় চিন্তাটা চলে আসলো যে এক কাজ করা যায় লাশটা যেহেতু আমি করেছি খুন যেহেতু আমি করেছি ভালো মানুষের কান্দে কি করে এই খুনের বোঝাটা দেওয়া যায় আজও তামাম পৃথিবীতে দেখবেন শয়তানের দলের লোকেরা শয়তানি করে আর সমস্ত দোষ ভালো মানুষের উপর চাপায় এটা আজকের নতুন ইতিহাস নয় ভালো মানুষগুলো করে ওই সময় শান্তিতে রাখে না এই সময় শান্তিতে রাখে না খুন করে ওরা এক জায়গায় লাশ নিয়ে ফেলায় আরেক জায়গায় কথা বলেন ঠিক কেনা বেঠি আবার কোথাও কোথাও গুম করে নিয়ে খুন করে কি বলেন ঠিক কেনা বেঠি আছে না নাই ভাতিজা সম্পদের লোভে চাচাকে হত্যা করেছে লাশটা কি করবে ওই ভালো মানুষদের গুহার দরজার সামনে দিয়ে রাতের বেলা ফেলে রেখে দে সকাল হলে পরে সবাই মিলে লাশ খুঁজতে খুঁজতে গিয়ে সেই গুহার দরজায় পায় ভাতিজা এবার তার সাঙ্গপাঙ্গরা বলে তোমরা আমার চাচাকে খুন করেছ তারা বলে না আমাদের তো গুহার দরজা বন্ধই থাকে আমরা কি করে খুন করব না আমরা খুন করি নাই উভয়ের মধ্যে গৃহযুদ্ধ লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়ে গেল ওই সমাজের ভালো মানুষগুলো তাদেরকে পরামর্শ দিল শোনো এক কাজ করো মারামারি করো না এই জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এখনো আছে তার কাছে যাও সুন্দর ফয়সালা পেয়ে যাবা মারামারি করো না এখান থেকে সবার সমাজে কোনো বিভ্রান্তি দেখা দিলে সমাজে কোনো সমস্যা দিলে আজ নবী নাই নবীর ওয়ারেস সন্তান ওলামায়ে কেরাম আছেন তাদের কাছে যেতে হবে কথা বলেন ঠিক কিনা জাহেলদেরকে সমাজের নেতা বানালে হবে না নায়েবে নবী যারা তারা হলেন নেতা যে বেনামাজি সে আবার নামাজির নেতা হয় কি আমার এটা মাথায় আসে যে নেশাগ্রস্ত নয় তার নেতা আবার নেশাগ্রস্ত লোকটা কি করে যার মধ্যে নীতি নাই সে নীতিবানের নেতা হয় কি এটাই আমাদের আদর্শিক পরাজয় হয়েছে আমরা নেতা নির্বাচন করতে ভুল করেছি মদখোর গাঁজাখোর ইয়াবাখোর দুর্নীতিবাজদের কাছে নেতা বানাচ্ছে আল্লাহওয়ালাদের নেতা বানাতে পারিনি হক্কানি আলেমদেরকে নেতা বানাতে পারিনি বরং হক্কানি আলেমরা যখন হক কথা বলেন তখনই আবার উপর থেকে চাপ আসে এই কথা বলা যাবে না সমাজ আজকে সমস্ত বিশৃঙ্খলা উশৃঙ্খলা সমস্ত ময়লা দিয়ে ভরে গেছে কথা বলেন ঠিক কিনা বেটি আল্লাহ মাফ করুক আমাদের বলেন আমিন মূসা আলাইহিস সালামের কাছে দাঁড়া গিয়েছে পয়গম্বর কি কি বলছে পয়গম্বর আমাদের মধ্যে একটা হত্যাযজ্ঞ ঘটেছে একটা হত্যাকাণ্ড ঘটেছে কিন্তু খুনি কে তা তো আমরা জানি না এই খুনি কি করে বের করা যায় আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেই কথাটা উল্লেখ করে দিয়েছেন হযরত মূসা বললেন আনতাযবাহু বাকারা قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين غابي زباي کرو تار گوشتو نیمائیه تار دهلا گا دیکھ با مریتو بیکتی تار داریه تار خونی کے تار پوری چوئے بولتی بے اللہ اکبر بولے ওরা বললো এটা কি আচ্ছা তখন না হুজুয়া পয়গম্বরের কাছে এসেছি আর তুমি আমাদের সাথে দুষ্টুমি করছো ঠাট্টা করছো
তিনি বললেন, তোমাদের মতো লোকদের থেকে আমি আল্লাহর আশ্রয় চাই। খুনি যেহেতু বের করতেই হবে, ওর আবার পয়গম্বরের কাছে এসেছে, এসে বলছে পয়গম্বর আচ্ছা ঠিক আছে মেনে নিলাম, গাবি জবাই করবো, গাবিটা কেমন হবে? 68, 69, 70, 71, 72 নম্বর আয়াতগুলোতে আল্লাহ ডিটেলস আলোচনা করেছেন। আমি ওদিকে যাচ্ছি, অনেক বড় আলোচনা। গাবি খুঁজে বের হয়ে গেছে, গাবি খুঁজতে খুঁজতে এক যুবকের কাছে গিয়ে সেই গাবি পাওয়া গেছে। এই গাবি পেয়েছি, গাবি পেয়েছি, গাবি পেয়েছি, আরে বলিস কি বলে, হ্যাঁ আরে গিয়ে দেখে তো তাই, পয়গম্বর এবং আল্লাহ তাআলা যে গুণাগুণগুলো বলেছেন সেই গুণাগুণ সম্বলিত এই গাবি ওই যুবকের কাছে পাওয়া গেছে। হ্যাঁ যুবক যারা আছো এখানে শোনো, পর্দার অন্তরালে বসা আমার মা বোনরা যারা আছেন যুবতী, তারা শোনেন খেয়াল করে, এই যুবক কে, এই যুবকের পরিচয় কি? তাফসীরকার সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই যুবকের কাছে এক বণিক, এক ব্যবসায়ী, বিজনেসম্যান হীরার খণ্ড নিয়ে যাচ্ছে। যুবককে গিয়ে বলে, যুবক এই হীরার খণ্ডটা আমি বিক্রি করতে চাই, তুমি কি কিনবা নাকি? যুবক বলে, হ্যাঁ আমি কিনতে চাই, দাম কত? 70,000। যুবক বলে, দাঁড়াও অপেক্ষা করো, আমি আমার বাবার কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে আসি। বলে, যাও নিয়ে আসো। যুবক বাবার কাছে টাকা আনার জন্য গেল, গিয়ে দেখে তার বাবা ঘুমন্ত অবস্থায়। চিন্তা করলো, বাবাকে ডেকে তার ঘুমটা নষ্ট করে আমি হীরার জন্য টাকা আনবো তা হতে পারে, কারণ হলো এই হীরার খণ্ডের চেয়ে আমার কাছে আমার বাবার ঘুমটা বেশি দামি। যুবক ফিরে এসেছে, এই বণিককে বলছে, বণিক এই হীরার খণ্ডটা আমি কিনতে চাই, তবে এখন নয়, এক কাজ করো, অপেক্ষা করো, আমার বাবা যখন উঠবেন তখন কিনবো, প্রয়োজন হলে যেই দাম তুমি বলেছো তার থেকে 10,000 বেশি দিয়ে কিনবো, অপেক্ষা করো। বণিক বলতে লাগলো, না এই মুহূর্তে কেনা বেচা হবে, দেরি করা যাবে না, প্রয়োজনে 10,000 কমায় দিব, কিন্তু লেনদেন এখন হাতে হবে। যুবক আবার বলছে, না আমার বাবা যতক্ষণ ঘুম থেকে না উঠবেন ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আর লেনদেন হবে না, প্রয়োজনে আরো 10,000 বাড়িয়ে দিব। বণিক বলছে, প্রয়োজনে আরো 10,000 কমিয়ে দিব, কিন্তু এখন লাগবে। যুবক বলছে, আরো 10,000 বাড়িয়ে দিব, কিন্তু এখন নয়, কারণ হলো সিন্ধুকের চাবিটা আমার বাবার শিওরে রাখা, এখন যদি চাবি আনতে যাই আমার বাবার ঘুম ভেঙে যাবে, তাই আমি ঘুম থেকে উঠাতে পারবো না। যুবক 10 করে বাড়ায়, বণিক 10 করে কমায়, যুবক 1,00,000 গিয়ে পৌঁছেছে, বণিক 30,000 এসে পৌঁছেছে। সর্বোপরি যুবক জানিয়ে দিল, তোমার কাছে যেমন এই হীরাটা দামি, তার থেকেও দামি আমার কাছে আমার বাবার ঘুমটা, যতক্ষণ না আমার বাবা ঘুম থেকে না উঠবেন ততক্ষণ পর্যন্ত কোনো মূল্যেই তোমার সাথে এই লেনদেন হবে না। আল্লাহু আকবার! এই যারা বাবার সাথে বেয়াদবি করো তারা শোনো খেয়াল করে, এই যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, যারা চিন্তা করো যে বাবার জন্য কিনলে তো আমার টাকা শেষ হয়ে যাবে, মায়ের ঔষধ কিনে দিলে আমার 3-4,000 খরচ হয়ে যাবে, তাদের জন্য বলছি ইসলাম আমাদেরকে কি শেখায় একটু শিখতে চেষ্টা করতে। বণিক চলে গেছে যে এখন যদি না নাও আমি চলে গেলাম, বলে ঠিক আছে যাও, তোমার এই হীরার চেয়ে আমার বাবার ঘুম আমার কাছে আরো বেশি দামি। আল্লাহু আকবার! বন্ধুরা আমার লক্ষ্য করুন, কিছুদিন পরেই যুবকের বাবা মারা যায়। যুবক মাকে নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছিল, খুব কষ্টে ছিল। আমার আল্লাহ তাআলা ওই গাবিটার মালিক এই যুবককে বানিয়ে দিয়েছেন, যে গাবিটা আপনি ইসরায়েলের লোকেরা খুঁজে বেড়ায়, ওই গাবির মালিক এই যুবককে বানিয়ে দিয়েছেন, এই যুবকের কাছে সেই গাবি পেয়েছে। আরে এই গাবি তো পাওয়া গেছে, গাবি তো পাওয়া গেছে। যুবকের কাছে কি বলতেছে, যুবক এই গাড়িটা আমাদের লাগবে, তোমাকে একটা দেই তুমি এটা দিয়ে দাও, কার দেওয়া যাবে না? ওরা এবার প্রস্তাব করে যুবকরে, তোমাকে 2-2টা গাবি দিব, তোমাদের গাবিটা দাও। বলে, না দেওয়া যাবে না, 3টা দিব, তোমার গাবিটা দাও, না দেওয়া যাবে না, 4টা গাভীর বিনিময়ে কি তোমারটা দিবা নাকি? বলে, না দেওয়া যাবে না। একে একে 10-10টার প্রস্তাব হলো,
যুবক সাফ জানিয়ে দিল দশটার বিনিময়ে তার গাবিটা দেওয়া যাবে না। লোকেরা হতাশ হয়ে পয়গম্বরের কাছে গিয়ে বলে, পয়গম্বর এ কেমন গাভীর কথা বললেন, দশ দশটা গাভি দিয়ে একটা গাভি দিবে তাও নাকি দেওয়া যাবে না। পয়গম্বর সাফ জানিয়ে দিলেন, যাও যতক্ষণ না পর্যন্ত এই গাভি না আনবা ততক্ষণ পর্যন্ত খুনিও বের করা সম্ভব নয়। ওরা আবার এসেছে, এই গাভি ছাড়া তো খুনি বের করা সম্ভব হবে না, যার বিনিময় হয় সেটা নিয়ে আসুন। আবার এসে বলছে, যুবক এক কাজ করো, তোমার গাভিটা এক পাল্লায় উঠাও আর আরেক পাল্লায় স্বর্ণ ওজন দাও, তারপরে ওই গাভিটা আমাদের লাগবে, গাভির ওজনে স্বর্ণ ওজন করে দিতে চাই, তারপরে ওই গাভিটা আমাদের চাই। আল্লাহু আকবার। যুবক বলল, এবার দেওয়া যেতে পারে, নিয়ে যাও। স্বর্ণের ওজনে ওজন করে গাভি দেওয়া হলো আর স্বর্ণ দেওয়া হলো। গাভিটা নিয়ে গিয়ে জবাই করে তার গোশত লাগাতে দেরি হয়, মৃত চাচা দাঁড়িয়ে বলে দেন, আমার খুনি আর কেউ নয়, আমার আপন ভাতিজাই আমার খুনি আর কেউ নয়। আল্লাহু আকবার। এক নম্বর শিক্ষা, এখানে দুটো শিক্ষা আছে, ইসরায়েলি রেওয়ায়াত সত্য মিথ্যার অবকাশ রাখে কিন্তু কোরআন হাদিস বিরোধী নয়, কোরআন হাদিস বিরোধী নয়, এই জন্য সবক নিন। এক নম্বর শিক্ষা হলো, যে সমস্ত নাস্তিক মুরতাদরা বলে হাশরের মাঠে আল্লাহ কি আবার আমাদের জীবিত করবেন নাকি, আমার আল্লাহ বলেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করা কঠিন নয়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কিয়ামত সত্য না মিথ্যা? সত্য। যারা বিশ্বাস করে না ওরা কি? জোরে বলেন কি? নাস্তিক। কিয়ামতে বিশ্বাসী লোক জনগণের টাকা মেরে খেতে পারে না, কলা গাছের দাম 6 লাখ কামাতে পারে না। কথা বলেন ঠিক কিনা বেঠিক? পর্দার দাম নাকি 37 লাখ, সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো আল্লাহ মানো, আর বালিশের কথা নাইলে বাদই দিলাম, নয়তো আজকের বালিশে যারা মাথা দিবে এদের ভূমি নষ্ট হয়ে যাবে। সেদিন লন্ডন থেকে একজন দেখা করেছেন এক মাহফিলে, তো জানতে পারলাম তারা লন্ডনে থাকেন। আমি বললাম লন্ডন থেকে কি করবেন, বলে হুজুর এই কাজ করি। পরে বুঝিয়ে বললাম, কেমন বিশ্বাসী হন, চুরি করলে যদি দুনিয়ার আদালতে দাঁড়াতে হয়, দুর্নীতি করলে যদি দুদক খুঁড়ে বেজায় খুঁজে বেড়ায়, তাহলে মনে রাখবা হাসরে ফেরেশতারা কার ধরে ধরে আল্লাহর সামনে নিয়ে দাঁড় করাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহর আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না? ভুলে গেলে চলবে না, এটা মনে রাখতে হবে। এক নম্বর সবক এটা। দুই নম্বর সবক হলো, আল্লাহ তাআলা কোন দিক থেকে দিবেন বাবা মায়ের সেবা করলে তার প্রমাণ, এই যুবক কোথা থেকে দিয়েছেন সে কল্পনা করতে পারে নাই। আমার আল্লাহ ডেকে বলেন, যুবকরে তোর বাবার সাথে তুই যে আচরণটা করেছিস, বাবার কেয়ারিং এর ব্যাপারে তোর যে সচেতনতাটা দেখলাম, আমি আল্লাহ খুশি হয়ে ওই গাবিটার মালিক তোরে বানায়া দিলাম। আল্লাহু আকবার। এত আস্তে আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা বাবাকে কষ্ট দিবেন? এই জোরে বলেন মা বাবাকে কষ্ট দিবেন? খবরদার, সাবধান, বাবা মাকে গালি দিবেন না, কষ্ট দিবেন না। আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন, এগুলো বলতে গেলে রাত শেষ হয়ে যায়। তিন নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন, ওয়াদিল কোরবা, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করা। এখন এটা নাই, ভাই তার আপন ভাইকে দেখতে পারে না, গরিব ভাইটার মেয়েটা বেশি সুন্দরী তাই ধনী ভাই খালি সব সময় ওর যেন ভালো কোনো জায়গায় বিয়া না হয়। গরিব ভাইয়ের সুন্দরী মেয়ের জন্য, আখলাক ওয়ালা চরিত্রবান মেয়েটার জন্য ভালো জায়গা থেকে যখন বিয়ের প্রস্তাব আসে, ধনী ভাইয়ের কাছে যদি খবর নিতে যায় বলে ওর এক ডজন প্রেম আছে ওই মেয়ের জন্য, সৎ ছেলে দিয়েন না।
আমার ওই গরিব ভাই সারাদিন দোয়া করে আল্লাহ এত ভূমিকম্প আয়, মাগার আমার বড় লোক ভাইয়ের দশতলা বিল্ডিংটা ভেঙে পড়ে না কেন? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এটা কাম্য না। নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করুন, খুব মনোযোগ দিয়ে শুনুন, এই কথাগুলো কেউ বলে না। ধনীর সাথে গরিব ভাইয়ের হিংসা, গরিব ভাইয়ের সাথে ধনী ভাইয়ের হিংসা, এগুলো বন্ধ করুন। বাজারে যাবেন, গরিবের জন্য কিছু বাজার করে নিয়ে আসুন, ভাইটা খুশি হয়ে যাবে, কিন্তু এটা করা যায় না, এগুলো বন্ধ করেন। হিংসা 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 উড়িয়া সারা পৃথিবীতে যদি হিংসার প্রতিযোগিতা হয়, আচ্ছা কারা জিতবে বলেন তো? বাবা এটা খুব গর্বের, সবাইকে আমরা চিন্তা করছেন কত স্যাটিসফাইড তারা? হিংসা করা যাবে? হিংসা থেকে বিদ্বেষ, বিদ্বেষ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন, জাহান্নামী হচ্ছে। মুসলিম শরীফের হাদিস খুলে দেখুন, 6695 নম্বর হাদিসে নবীজি বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাকাতু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না, বিদ্বেষ করে সম্পর্ক বিচ্ছিন্ন করা যাবে না। তাহলে করতে হবে কি? ভাই ভাই হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা বেটি? ভাই ভাইয়ের মধ্যে আর ঝগড়া থাকবে? জোরে বলেন আর থাকবে? খবরদার, আজকে একজন আরেকজনকে গালাগালিতে আমরা খুব বেশি পারদর্শী, এগুলো বন্ধ করে। মুসলিম শরীফের হাদিস 6684 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা সম্পর্ক ছিন্ন করে শরীয় সম্মত কারণ ছাড়া, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম, ওরা জান্নাতে ঢুকতে পারবে না। খবরদার। এই বাবারা ভাইয়েরা উঠাউঠি করছেন কেন? বসুন বসুন, এরকম করলে শেষ করে দিব, কিন্তু শেষ করে দিব, উঠাউঠি করছেন কেন? সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। আপনি তাকিয়ে দেখেন তো আপনি কতগুলো মানুষের ডিস্টার্ব করছেন। লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু, হিংসা করা যাবে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, 6699 নম্বর হাদিসে বলেছেন, একজন মুমিন আর এক মুমিনের সাথে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা জায়েজ নয়। লা ইয়াহিল্লু লিল মুমিনি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন। খবরদার, এগুলো রাসূলের বাণী, বানিয়ে বলে দিচ্ছি না যে গায়ের জোরে চাপিয়ে দিয়ে গিয়ে আপনাদের কাছে কিছু চাপায় দিয়ে গেলে অসম্ভব। সচেতন হতে, সম্পর্ককে দৃঢ় করতে হবে, সারা পৃথিবীতে মুসলমানদের ঐক্য চাই। কথা বলেন ঠিক কিনা বেটি? চান কি চান না? ঐক্য চান কি চান না? ছোটখাটো ভেদাভেদ ভুলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেশি? আমাদের মাঝে ছোটখাটো ভেদাভেদ রাখা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। চার নম্বর, ইয়েতিমের সাথে সদাচরণ করা, খুব মনোযোগ দিয়ে শুনে। মাদ্রাসায় এসেছি, ওখানে গিয়ে বসেছি, অনেক ছাত্র ইয়েতিম আছে। কথা বলেন ঠিক কিনা বেটি? আবার এখানে লেখাও আছে, শিশু সদন, শিশু সদন উত্তর গাজীর গাজীর চর, অনেক এতিম ছেলেরা এখানে পড়াশোনা করে, করে কি করে না? এতিমের দুঃখ আপনি কি করে বুঝবেন? আমার আল্লাহ এতিমের মর্যাদা নিশ্চিত করেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলামুনা সাঈরা। আল্লাহু আকবার! সূরা নিসা 10 নম্বরে খবরদার, এতিমের সাথে সদাচরণ করবেন না, কখনোই করবেন না। আপনারা দেখবেন বাবা মারা গেলে চাচাই আগে এতিমের সম্পদ লুণ্ঠন করার চিন্তা করে, কারণ চাচাই জানে তার সম্পদ কোথায় আছে, মামা জানে, খালা জানে, খালু জানে, তার বড় বালক ভাই থাকলে সে জানে তার সম্পদ কোথায় আছে। কথা বলেন ঠিক কিনা বেটি? ভাইরা সাবধান হন, চাচা মামা খালুরা সাবধান হন, এতিমের সম্পদের প্রতি কখনো কুদৃষ্টি দিবে।
ইবনে মাজার হাদিস লক্ষ্য করে দেখুন, নবীজি এই দুঃখ বুঝতে পেরেছিলেন, কারণ নবী নিজে ইতিম ছিলেন। ইবনে মাজার 3810 নম্বর হাদিসে নবীজি বলেন, খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমুন ইউহসানু ইলাই ওয়া শাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমুন ইউসাবু ইলাই। মুসলমানের ঘরের মধ্যে সবথেকে উত্তম ঘর হলো ওই ঘর যেই ঘরে ইতিম আছে আর ওই ঘরের মানুষেরা ইতিমের সাথে সদাচরণ করে। মুসলমানের ঘরের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর হলো ওই ঘর যেই ঘরে ইতিম আছে আর ওই ঘরের মানুষেরা ইতিমের সাথে অসদাচরণ করে। ওই ঘরের চেয়ে খারাপ ঘর আর নাই। সাবধান, কোন ঘরটা খারাপ আর কোন ঘরটা ভালো আজকের এই হাদিস দিয়ে মেপেরেন। এখানে অনেক ইতিম আছে, গিয়ে দেখেন চাচা অনেক বড় শিল্পপতি, ভাতিজা কেই দেওয়ার টাকা বড় দেয় না, ভাতিজার খোঁজ নেয় না, মা এই এতিম সন্তানদের নিয়ে কি কষ্টে জীবন যাপন করছে, ঔষধের টাকা যোগান দেওয়ার মতো ক্ষমতা নাই, উপযুক্ত মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, চাচা তার মেয়ের বিয়েতে 10 কোটি খরচ করে মাগার ওই ভাতিজির বিয়েতে 10,000 টাকা দিতে পারেন, কথা বলেন আছে না নাই? খবরদার, এগুলো বন্ধ করেন, এতিমের সাথে অসৎ আচরণ করবেন। কি করি এখানে, বাবা হয়েছেন কে কে, হাত দুটো তুলে দেখান তো, বাবা হয়েছেন কে? মাশাআল্লাহ, হাত নামান, আল্লাহু আকবার, অনেক অনেক। একটা সন্তানের মহব্বত বাবার কাছে কি চিন্তা করে দেখেন, সন্তান যদি শুধু বলে বাবা তুমি আমাকে একটা জুতা কিনে দিলে না আমার কত কষ্ট হয় জানো, বাবা মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে জুতা কিনে নিয়ে আসবে, কি বলিস বাবা তুই, এটা কি বললি, আমার জীবন থাকতে তোর কষ্ট হোক এটা আমি মানতে পারব না, কথা বলেন ঠিক কিনা বেটি? যার বাবা নাই সে এই কথাটাই তার বাবাকে বলতে পারবে, কথা তো তার বাবার কাছে বলার নাই। আপনার সন্তান চকলেট খেতে ইচ্ছে করলে আপনাকে বলছে, কিন্তু ওই সন্তানটা তার মাকে যত বলুক মায়ের উপার্জন নাই, এই মা সেটার ব্যবস্থাও করে দিতে পারছে না। কি করে সন্তানদের সাথে অসদাচরণ করে, এতিমের সাথে কি করে অসদাচরণ করে? এখানে আমার একসাথে পড়েছি বন্ধু বান্ধবরা আছে, মুফতি সাহেবরা দাওরা ইফতা পড়েছি লালবাগান, এখানে দুজন বন্ধু আছে ছোটবেলায় দেখেছি যাদের সাথে পড়েছি, যে বাচ্চাগুলো এতিম বছরের পর বছর যেত তার বাবা আসত, কিন্তু আমাদের যাদের বাবা ছিলেন সপ্তাহে একদিন অথবা মাসে 4 দিন অথবা 2 সপ্তাহে একদিন কিছুদিন পর পর আপেল আঙ্গুর বেদানা আনা সব নিয়ে গিয়ে হাজির, অথচ ওই অতিম এতিম ছেলেটা কত কষ্ট থাকত। আমি এক মাদ্রাসায় কিছুদিন পড়ছি, নাম বলছি না, এখানে ছেলেটার বাবা নাই, ওই যে কি বলে ছাবু না কি বলে এটা, কি বলে এটা ছাবু না ছাবু, হ্যাঁ ছাবু খেয়ে খেয়ে রোজা রেখে রেখে পড়াশোনা করত, কেউ জানত না, বেশাকের কথা বলছি 8-10 বছর আগে, যখন প্রিন্সিপাল সাহেব জানলেন যে এই ছেলেটার বাবা নাই, হুজুর খানা ফ্রি করে দিয়েছে বরিশালে বাড়ি, ওখান থেকে ওই যে কি কি এগুলো খায় শুকনো খাবার এগুলো নিয়ে আসতো, ছাত্রদের আড়ালে রোজা রাখত আর রোজা রেখে সারাদিন পড়াশোনা করত। ইয়েতিম ফাম্মা ইয়েতিম ফালা তাখা, রাসূলুল্লাহ ইয়েতিম ছিলেন, নবী যে ইয়েতিম ছিলেন ইয়েতিমের মর্যাদা তিনি বুঝেছেন। আজকে ইয়েতিমের সাথে অসদাচরণ করা হয়, কত কষ্ট দেওয়া হয়, অনেকে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের দেখলে মনে করে ধরো এটা এতিম, এর বাবা নাই কিছু নেই, আল্লাহর কসম রাসূলুল্লাহ তোমার উপর রাগ হয়, আল্লাহ তোমার উপর রাগান্বিত হয়, মাথায় টুপি আর পাঞ্জাবি পরা দেখলে এতিম মনে করে তারা দিও না জান্নাত বরবাদ হয়ে যাবে, জান্নাত বরবাদ হয়ে যাবে, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম দেখলে দাবি দাবি, এগুলো বন্ধ করেন, এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেন।
এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, রসুলের সাথে জান্নাতি হতে পারবেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন 5304 নম্বর হাদিসে নবীজি বলেন, আনা ওয়াকাফিরুল ইয়তীম হাকাদা ফিল জান্নাহ ওয়া আশারা বিস সাবাবাতি ওয়াল ওয়ুসতা। নবীজি বলেন, আমি এবং এতিমের যে কফিল হবে সে আল্লাহর জান্নাতে এরকম কাছাকাছি হব। তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল রাসূলুল্লাহ দেখাইয়া দিলেন, এই দুই আঙ্গুলের মাঝে যেমন কোনো ধরনের কোনো পার্টিশন নাই, কোনো ধরনের কোনো দূরত্ব নাই, যারা এতিমের অভিভাবক হয় জান্নাতে আমার আর তার মাঝেও কোনো দূরত্ব থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এতিমদের সাহায্য করবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন করবেন তো ইনশাআল্লাহ। আমি আরেকটা আহ্বান রেখে যাই, এখানে অনেক যুবকেরা আছে এলাকার, আমার যুবক বন্ধুরা, এই যুবক বন্ধুরা তোমাদেরকে বলতেছি, ফান্ড কালেকশন করবা, গ্রুপ করবা কয়েকজন, তারপর ফান্ড কালেকশন করে এই ফান্ডটা এই জন্য কালেকশন হবে যে এলাকায় যে এতিম আছে, এতিম যদি অসুস্থ হয় তার চিকিৎসা বাবদ এটা যেন খরচ করা যায়। কথা বলেন ঠিক কেনা বেটি, হসপিটালে ভর্তি আছে কোনো এতিম, সাহায্য হাত বাড়িয়ে দেন, কোনো অসুস্থ অপারক সেও যদি হয় তাকে সাহায্য করেন, যে কিনা চিকিৎসার ভার বহন করতে পারছে না। সমাজে অনেক এতিম মেয়ে আছে, এতিম আছে, বিবাহের উপযুক্ত হয়েছে, মা তাকে বিয়ে দিতে পারছে না, তার জিম্মাদারি আপনারা নিয়ে নেন, আল্লাহ খুশি হবে, আল্লাহর রাসূল খুশি হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? যে এতিম মেয়েটার বিয়ের ব্যবস্থা 10-20 হাজার টাকার জন্য হচ্ছে না, তার দিকে সাহায্যের হাত বাড়ায় দেবেন, আল্লাহ খুশি হবেন, রাসূল খুশি হবেন, হাসরে রাসূল আপনার আমার কফিল হয়ে আল্লাহ জান্নাতে বানায় দেবেন। রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ। যে এতিম এতিমা মাদ্রাসায় আছে, বাহিরে আছে, এলাকায় আছে, ঘরে আছে, যার যেখানে জানাশোনা আছে, 5-10 জন বন্ধু বান্ধব মিলে তার সাহায্যের দিকে হাত বাড়িয়ে দেন, দিবেন তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। 5 নম্বর, মিসকিনের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দেন, সদাচরণ করুন মিসকিনকে। আল মিসকিন আল্লাযী লাইসা লাহু গিনা আও লা ইয়াসআলুনা আন-নাসা ইলহাফা, বুখারীর হাদিস 1476 নম্বর হাদিস। খবরদার, মিসকিনকে যে দরিদ্র একদিকে সম্পদ নাই, লজ্জায় কারো কাছে হাতও পাতে না, তার দিকে সাহায্যের হাত বাড়ায় দেয় আল্লাহ খুশি। সুবহানাল্লাহ, বলেন আছে না নাই, আছে না নাই? আজকে এটা করেন, নিজের আপন ভাই মিসকিন, যেখানে দান করলে দাম হবে নাম হবে সেখানে দান করে, কিন্তু নিজের আপন ভাইকে দেন না, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? অভাব নাই, মিসকিনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আল্লাহ খুশি হবে। 6 নম্বর, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে ভালো কথা বলে, ভালো কথা বলতে হবে। কি একটা সমাজে গালাগালি স্টার্ট হলো, যেদিকে রাস্তাঘাটে হাঁটি ছোট্ট ছোট্ট কোলাবানো গালি, আর এই গালি কোন গালি জানেন? যেই গালি হুজুর ওয়াজে বসে দিয়েছে ওটা ভাইরাল হয়েছে। এই কেউ গালি দেবেন না, খবরদার, ওগুলো বলতে বলিনি আপনাদেরকে। আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসি, কথা বলেন হুসনা, ভালো কথা বলুন। এখানে অনেক স্বামী স্ত্রী এসেছেন, স্বামীরা এখানে আছেন, আমার বোনদের ওখানে স্ত্রীরা আছে, বুঝার জন্য বলতেছি। সন্তানের সামনে স্বামী স্ত্রী একজন আরেকজনকে বাপ্পা তুলে গালাগালি করে, কথা বলেন না, আছে না নাই? অনেক ছেলে মেয়েরা আরেকটা ছেলে মেয়েকে বাপ্পা তুলে গালি দেয়, গালি দেওয়ার কবিরা গুনাহ, সেটা ওয়াজেও দেওয়া যাবে না, সেটা ওয়াজের বাহিরেও দেওয়া যাবে, অসম্ভব। খবরদার, এটা ভুলেও করা যাবে না, গালি বন্ধ করুন। কোরআনে কারিমে সূরা বনি ইসরাঈল 53 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাউ বাইনাহুম।
হ্যাঁ নবী আপনি বলে দিন, ওরা যেন ভালো কথা বলে, খারাপ কথা যেন। বুখারীর হাদিস নবী জি বলেন 6018 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তোমাদের মধ্য থেকে যে আল্লাহর উপর ইমান এনেছে, আখিরাতের উপর বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে, ভালো কথা যদি না বলে সে যেন সে চুপ হয়ে যায়, তাও যেন কোনো গালাগালি আর খারাপ কথা না বলে। কোন দিকে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ, কোথায় যাচ্ছে আমাদের ওয়াজ? দেখলাম আমার এক ভাই আবার জুতা উঠেছে, কার বিরুদ্ধে উঠেছে? আরেক ভাইয়ের বিরুদ্ধে। আবার গালি দিচ্ছে, কার বিরুদ্ধে? আরেক ভাইয়ের বিরুদ্ধে। এটা ইসলাম শিক্ষা দিতে পারে না, এটা ওয়াজ হতে পারে না, আল্লাহর কসম বন্ধ করুন এগুলো, গালি দিয়েন না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভালো কথা বলা, খারাপ কথা না বলা। মানুষ কি শিক্ষা আমাদের থেকে, মানুষ এগুলো নিয়ে ট্রল করছে, ছোটখাটো বাচ্চারা এগুলো নিয়ে ট্রল করে। ইজ্জত কোথায় গেল, কোথায় নেমেছে? আলেমদের সম্মান কোথায় যাচ্ছে একটু চিন্তা করেছেন একদিন? কি দিয়ে এই ইজ্জত অসম্মানের রিকভার করবেন একটু চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমি। গালাগালি করবেন কেউই করা যাবে, গালাগালি করা কি? জোরে বলেন কি? হারাম। জোরে বলেন কি? বলেন আমরা আর গালি দিব, আল্লাহ হেফাজত করুন, বলেন আমি। কোনো গালাগালি দিবেন না, বন্ধ করতে হবে। সাত নাম্বার, আল্লাহ বলেন সালাত কায়েম করো, সালাত কায়েম করলে পরে নাজাত পাওয়া যায়। আর আজকে সারা পৃথিবী দেখি করোনার ভয়ে মসজিদগুলো বন্ধ করে দিতেছে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? আল্লাহ কি মসজিদ বন্ধ করতে বলেছেন নাকি সালাত কায়েম করতে বলেছেন? জোরে বলেন। তাহলে তো এখন মসজিদ বন্ধ করে দেওয়া হচ্ছে কি হচ্ছে না? জোরে বলেন হচ্ছে কি হচ্ছে না? অথচ কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আমরা সাহায্য চাইবো সালাতের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? সালাত কায়েম করুন, আল্লাহর কাছে সিজদা করুন, গভীর রাতে চোখের পানি ফেলে দিয়া আল্লাহর কাছে ক্ষমা চান, নয়তো এই গজব থেকে কেউ বাঁচতে পারবে না। সাবধান হয়ে যায় আসুন, সব ভেদাভেদ ভুলে গিয়ে ভাই ভাইয়ের সম্পর্ক কায়েম করা ছাড়া উপায়। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে 16342 নম্বর হাদিসে নবীজি বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমুল কিয়ামাতিস সালা, কিয়ামতের প্রথম যে হিসাব হবে সেটা হবে সালাতের। অতএব আপনি আর আমি একটু চিন্তা করে দেখি তো আপনার আমার সালাতের কি খবর, একটু আমল নামায় চোখটা বোলা। আজকে মরলে এই সালাতের ব্যাপারে কি হিসাব দিবেন আল্লাহর কাছে? আল্লাহ যদি বলে আজকে মরেছিস, আজকের হিসাবটা আগে দে পরের গুলো পরে, তাহলে কয়জন হিসাব দিতে পারবেন একটু চিন্তা করে দেখ। সালাতের ব্যাপারে যত্নবান হওয়া ছাড়া কোনো উপায়? সালাত কায়েম করবেন তো ইনশাআল্লাহ, জোরে বলেন কায়েম করবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আট নাম্বার হলো যাকাত দেওয়া। এখন দেখা যায় যাকাতের ব্যাপারে আপনি আর আমি কত কমতি করি, অথচ আল্লাহ তাআলা বলতেছেন আপনার আমার সম্পদগুলোকে গরম করে আল্লাহ তাআলা ললাটে পিছে বাহুতে লাগিয়ে লাগিয়ে শাস্তি দিবেন। অতএব গরিবের সম্পদ যাকাতকে কোনোদিনও তাদেরকে দেওয়ার জন্য ছোট করে দেখা যাবে না, এটা তাদের হক, তাদের কাছে পৌঁছায়া দেওয়া প্রত্যেক জিম্মাদার হলো ধনী ব্যক্তিরা। যাকাত দিবেন, 5 লক্ষ টাকা যাকাত এসেছে, 1 লক্ষ টাকার যাকাত দিয়ে সারা এলাকায় ফুটানি করে বেড়ায়, কথা বলেন ঠিক কিনা বেঠি? আর এই সামনে রমজান আসতেছে, যদি 10 লাখ টাকা যাকাত তার আসে, 2 লাখ টাকার শাড়ি কিনে লুঙ্গি কিনে আর 2-3 জন নিহত, কথা বলেন ঠিক কিনা বেঠি? আছে না নাই এই সম্পদের উপর আল্লাহ লানত, এটা যাকাত নয়। বরং আপনি এই লোক দেখেন যাকাত দিয়ে শিরকে খবি করে মুশরিক হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা বেঠিক? যাকাত দিতে হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? আরে যেই দামি দামি গাড়ি,
যদি প্রত্যেকটা ধনী ব্যক্তি সঠিকভাবে জাকাত দিত তাহলে আমাদের দেশের কোনো এতিমখানায় এতিমেরা কষ্টে থাকত না। কথা বলেন ঠিক কিনা বেঠি? কোনো গরিবালয়ে কোনো গরিব কষ্টে থাকত না, গরিবেরা রাস্তায় ঘুমাতে হতো না। এটা যেমন ধনীদের জন্য দায়িত্ব, আমাদের সরকারের উচিত রাষ্ট্রের কোনো খাতে অপচয় না করে রাস্তায় ঘুমানো মানুষদের প্রতি দৃষ্টি দেওয়া। কথা বলেন ঠিক কিনা বেঠি? ইসলাম ন্যায় এবং সাম্যের কথা বলে, দরিদ্রের কথা বলে, ধনীরও কথা ইসলাম বলে। কথা বলেন ঠিক কিনা বেঠি? এই আটটা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। কে কে করতে রাজি আছে হাত দিয়ে তুলে আল্লাহর দেখায় দেই, বলেন হে আল্লাহ আজ থেকে ওয়াদা করছি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহ অনুযায়ী চলবো। বলুন হে আল্লাহ আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।